বিনোদন জগৎ। বিয়ের পরে প্রথমবার বড় পর্দায় নুসরত জাহান। সাময়িক বিরতি কাটিয়ে ফের বড় পর্দায় ফিরছেন নুসরত জাহান। নতুন সংসার, সংসদের দায় দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে অভিনেত্রী নুসরত জাহান কি হারিয়ে গিয়েছেন? টলিটাউনের অন্দরে এই গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছিল, আর সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে ফিরছেন অভিনেত্রী। ছবির নাম অসুর, পরিচালনা করেছেন পাভেল। ওই ছবিতে নুসরতের সঙ্গে দেখা যাবে আরো দুই অভিনেতা, আবির চট্টোপাধ্যায় ও জিৎকে।